আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন বুঝতেই পারতেছেন আসি মটর ওকে এটা কি মাস্ক ভাই পয়লা বৈশাখের আয়রন ও ওই ও আয়রন ম্যান আচ্ছা আচ্ছা আমি তো ভাবতেছি যে পয়লা বৈশাখের ইয়ে ওই যে মঙ্গল শোভাযাত্রার ফালাই দেওয়া মাস্ক আপনি টোকাই আনছেন আচ্ছা তো আজকে হচ্ছে এই যে যেটার মাস্ক দেখাইছে মানে হেডলাইট এই মোটর সাইকেলটা নিয়ে একটা ভয়াবহ কাহিনী আছে অর্থাৎ একটা অ্যাক্সিডেন্টের কাহিনী আর কি তো অ্যাক্সিডেন্টের শিকার হয়েছে হচ্ছে এই মোটর সাইকেলটা এই যে র্যাম্পের উপরে রাখা হন্ডা হর্নেট অমিত প্রিয় ব্যান্ড হন্ডা তার উপরে প্রিয় মডেলও হচ্ছে হর্নেট তো এই মোটর সাইকেলটার মানে খুব কঠিন একটা অ্যাক্সিডেন্ট এবং কি কি ক্ষতিগ্রস্ত হয়েছে কিভাবে কি করছে খরচ কত গেছে সেগুলো আজকে আমরা জানবো তো বলেন ভাই থেকে শুরু করবেন আগে কি মাথা দেখাইবেন শুরু করবো গত বছর থেকে গত বছর থেকে আচ্ছা তাহলে আমরা ফিরে গেলাম দুই হাজার তেইশ সালে হ্যাঁ বলেন কি হয়েছে উনি আমাদের একজন রেগুলার কাস্টমার ভাই তো উনি গত বছর অক্টোবরে সার্ভিসটা টা করাইছেন মাস্টার সার্ভিস তো করানোর পরে উনি বেশ ভালোই চালাইতেছিলেন তো একদিন কোথাও কাজে গেছিলেন কি তো অন দা ওয়ে উনি হাই স্পিডে ছিলেন মোটামুটি সত্তর সত্তর আচ্ছা কম না বাংলাদেশের সত্তর হাই স্পিড কয় বাংলাদেশের জন্য কম না তো ঢাকা শহরের জন্য সত্তর তো ভালোই আপনাদের লোকে আপনাদের মতো জন্য সবাই আমরা ছেলে মেজার করে কথা কই হ্যাঁ কি সত্তর স্পিডে চলাকালীন উনি কোন একটা অবস্টাকল সামনে গিয়ে পড়ছেন আর আচ্ছা তো ব্রেক করে পোষাতে পারেন নাই অবস্টাকলটা কি অবস্টাকলটা কি ওটা এখন আমি ক্লিয়ার না আচ্ছা জাস্ট বলছে যে অ্যাক্সিডেন্ট করছে আচ্ছা তো গিয়ে সরাসরি হিট করছে হুম ব্রেক করা অবস্থায় হুম তো হিট করার পরে সামনে যে যে দেখলেন একটা নমুনা দেখাইলাম হ্যাঁ এরকম আরো বেশ কয়েক জায়গায় নমুনা হয়ে গেছে এটা তো সিবিএস সিবিএস ব্রেকিং জি জি সিবিএস ঠিক আছে আচ্ছা তারপরে আঘাত খাওয়ার পরে ওনার কি অবস্থা আগে দেখো উনি বাম হাতে আর ডান হাতের মধ্যাঙ্গুলে ব্যথা পেয়েছে আচ্ছা উনি বেশ কিছুদিন রেস্টে ছিলেন ডিসেম্বরে যেহেতু অ্যাক্সিডেন্ট হয়েছে আমাদের কাছে আসছেন গতকালকে গত পরশু দিন গত পরশু মানে প্রায় ছয় মাস ছয় মাস বাইকটা এইভাবে পড়েছিল ওনার গ্যারেজে চেহারা দেখলে বুঝবেন যে আসলে ধুলা টুলা পরে আমরা কিছুটা পরিষ্কার করছি আর দিয়া তো খুবই পরিত্যক্ত অবস্থা ছিল আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আচ্ছা এবার এখন

আচ্ছা আমার যন্ত্র সোজা হয়ে ঢুকতেছিল না এখান দিয়ে আচ্ছা 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 টি যে ঢুকাবো হ্যাঁ বাকার কারণে ঢুকতে পারতাম এইজন্য আমি লেদে থেকে সোজা করে আনছি সোজা করে আনছেন আচ্ছা সোজা করে বলতে পুরো মিলায় আনি নাই জাস্ট বাকাটা দূর করে আনছি ওই যে কিছু ঢেউ ঢেউ আছে হ্যাঁ ঢেউ আছে এই যে মানে জাস্ট ওগুলোর বাইরে করার জন্য বাইরে করার জন্য করা লাগে ও দূর করছে এই যে ভালো স্পট হইছে হ্যাঁ দুইটা রিয়া কি অবস্থা দুইটা রিয়া কি অবস্থা হ্যাঁ বুঝছি মানে আপনাদের এটা বাইরে করার জন্য যদ্দুর সোজা করা লাগে ও দূর সোজা করে আনছি আমরা বুঝতে পারছি

একেই বলে হন্ডার পিওর দালাল একেবারে ছিদ্র কোন জায়গা দিয়ে আছে ওই হিসাব ও জানা সব হিসাব সব হিসাব আচ্ছা তারপরে এগুলো আছে ফর্ক রড ফর্ক রড আচ্ছা দুইটা এনসি খুলেন একটু দেখি নতুন ফর্ক রড কয়েকদিন আগে তো দেখছিলাম সিভিআর এর ইউএসডি ফর্ক সাসপেনশন এখন দেখো টেলিস্কোপিক ভালো লাগবো না ভাই হর্নেটে লাগাই দেন ইউএসডি না ভাই কে

ওই তো রবিন ভাইরে তো আপনি আগে নিশ্চয়ই টাইট ফিট দিয়ে দিচ্ছেন রবিন ভাই দুই নাম্বারে করার কোনো সাহসই পাইব না তাইলে তারে কুতুব পাখির দরবারে নিয়ে রিমান্ডে ফালানি হবে আচ্ছা এই হচ্ছে রড একদম স্পটলেস হ্যাঁ আচ্ছা বুঝছি রডের এমনে ইয়া কত ভাই প্রাইস কত পাওয়া এটা আমরা এখনো বলতে পারতেছি না আচ্ছা রবিন ভাই বলতে পারে আগস্ট আগস্ট দেখা পরে বলবো না ইনভয়েস দেখা বলতে হবে দেখা বলবো না আমরা ভিডিও লাস্টে গেলো তারপরে হচ্ছে হেডলাইট হেডলাইট ফুল সেট হেডলাইটের ফুল সেট বাইর করুক অনেক মালা ভালো অনেক প্লাস্টিক আইডেমই বেশি এই জন্য এত বড় বড় বাক্স দেখা যাইতেছে হ্যাঁ এই যে হ্যান্ডেলটি যেটিটা বাকাইছে ওইটার ইচ্ছা করলে রিপেয়ার করা যাইত কিন্তু আসলে ফিনিশিং ভালো আর পারফেক্টলি পারফেক্টলি আসবে না এইজন্য নতুন হ্যান্ডেলটি নিয়ে আসলো আচ্ছা এই যে মরিচাকে ভাই এটা মনে হয় কোনো একটা বলছার দিয়ে টেস্ট করছিল আচ্ছা আচ্ছা তাহলে এটা তো থাকার কথা না নাকি আমরা তো টেস্ট করে হ্যাঁ প্যাকেট ভিতরে ঢুকাই দিছি আচ্ছা হ্যাঁ বুঝতে পারছি পারছেন এটা তো থাকার কথা না হুম আচ্ছা যাই হোক আর এগুলা লোহা আইটেমের মধ্যে মার্কেট থেকে কিনতে গেলে জং টং থাকেই পরে আইটেম তো হ্যাঁ স্লো আইটেম পরে থাকলে জং আসে পরবর্তীতে ফিটিং এর সময় ভালোভাবে গ্রিস টিস করলে এগুলা আসলে উইঠা যায় ইভেন ফ্রিকশন প্লেটেও আমি দেখছি যে মরিচা থাকে হ্যাঁ তারপরে ক্লাস প্লেটে ক্লাস প্লেটে হ্যাঁ ফ্রিকশন প্লেটে তো পড়া যায় ভাই ওই যে যেগুলোর মধ্যে একটু মানে ওই লোহার জিনিসপত্র থাকে একটু বেশি থাকে ওগুলোর মধ্যে আমি দিছি মরিচে চলে আসে মানে ফাইবারের পরে যে ইয়াগুলো থাকে আর কি ওইটা তারপরে দেখি অনেটের হেডলাইট এটা কি ভাই মাস্কটা নাকি হেডলাইট কাউল হেডলাইট কাউল হ্যাঁ মাস্ক কর মাস্ক বুঝতে পারছি বেস সেটিংটা এটা আপনি মুখে দেন তো দেখি তো কেমন লাগে এই শালা এটা আপনার জন্য ভাই এটা আপনার জন্য আবিষ্কার হইছে এই তো ভয়ঙ্কর অবস্থা হ্যাঁ এটা আপনার জন্যই ভাই এটা আপনার জন্য আবিষ্কার হইছে টনি স্টার্ক হয়ে গেছেন পুরো আয়রন ম্যানের শুধু এইটারে যদি লাল রং কইরা আপনারে পরাই দেই না আর আপনার গায়ে যে গেঞ্জি পুরো আয়রন ম্যান

বাকি রইলো আমাদের হেডলাইট এই হচ্ছে সেই হেডলাইট আরো আইটেম বাকি আছে আরো আইটেম বাকি আছে ট্যাঙ্কের সাইড পার্ট ও ট্যাঙ্কের সাইড পার্ট আসে নাই ওটা আচ্ছা ওটা আসতেছে আচ্ছা যাই হোক এটা হচ্ছে হেডলাইট হেডলাইট কমপ্লিট ভাই রে ভাই হেডলাইটের কিন্তু এটা ভালো দাম আচ্ছা ঠিক আছে আমরা দামটা লাস্টে দেখব সর্বমোট এই মোটরসাইকেল এর খেদমতে কত টাকা লাগলো ভাই দেখে তো মনে হয় পালসার এনএস হ্যাঁ এটা দেখলাম এরকমই লাগে খালি সাইড এর ইয়াগুলো লাগাই দিলে আর স্বাস্থ্য বাইরে যায় আনলে পুরো হেনেসের মত কোম্পানির নামটা সুন্দর কিন্তু কোম্পানির নাম হ্যাঁ ইন্ডিয়া জাপান লাইটিং ও ভয়াবহ অবস্থা চলে আসছে টায়ার নতুন টায়ার ফিটিং করে আনছে রিমের মধ্যে এখন অমিত ভাই একটু পরীক্ষা নিরীক্ষা করতেছে সবকিছু ঠিকঠাক আছে কিনা কি ভাই ঠিক আছে সবকিছু ঠিক আছে ঠিক আছে না কি লাগাইছ না এমআরএফ মেসেটার এটা হ্যাঁ এমআরএফ মেসেটার মেসেটারই ঠিক আছে মেসেটার আচ্ছা কি সমস্যার জন্য টায়ার বদলাইলেন সমস্যাটা দেখতে চান দেখেন এই দেখেন ও ইয়েস একেবারে পুরো ফাইটে গেছে ফাইটে গেছে ফাইটে গেছে বুঝতে পারছি ঠিক এই জায়গাটা যেই আগাটা লাগছে টায়ারটা ফাটছে রিমটা আউট ফাটছে হ্যাঁ আচ্ছা রিম ফাইটে গিয়েছিল জি আচ্ছা এই যে এই যে এই যে এখানে একটা পটি দেখা আছে এই যে এই যে আচ্ছা এটাও ফাইটে গিয়েছিল

বসাইছে এগুলা একেবারে নতুন এই যে এখনো পলিথিন আছে দুইটাই বদলাইছে এই যে এইসএড ও পলিথিন আছে আর অমিত ভাই তো বিশেষ করে হন্ডার ফ্যান এই কারণে উনি পলিথিন টা খুলতেছে না কারণ কিট পুরানো হয়ে যাবে নাকি ভাই না ব্যাপারটা আসলে সেটা না তাইলে যে নতুন জিনিস লাগাইছি হ্যাঁ আমাদের কাস্টমারদের সামনে প্রেজেন্ট ছিল না আচ্ছা উনি আসলে যেতে বুঝতে পারে না মানে কাস্টমার যেতে মনে করে আপনারা রিকন্ডিশন মাল লাগাইনি মনে করে যেতে আপনারা পবিত্র আমরা चोर না चोर না আচ্ছা আর কুরান্ডি রে কই রাখছেন ওই যে কাস্টমার পিস কিনতে পারে না ওই যে ওই চিপার মধ্যে রাখছে এটা দেয়া ইচ্ছা করলে কাস্টমার প্লাস্টিক আইটেম তো এগুলা দিয়ে ইচ্ছাগুলা পিএসটিএস কিনতে পারবে কোনো সমস্যা নাই আচ্ছা এখন কর এইটারে এই যে গুলা করছেন এইখানে আনুমানিক খরচ কেমন গেছে আমাদের যে স্পেয়ার পার্টস গুলো লাগছে ম্যাক্সিমামই ফিটিং হয়েছে দু একটা আমাদের লাগে নাই আচ্ছা ছোট ছোট পার্ট সবকিছু মিলে আমাদের মজুরি সহ লেদের কাজ সহ এবং পার্ট সহ পঁয়ত্রিশ হাজার টাকা বিল আসছে পঁয়ত্রিশ হাজার টাকা বিল আসছে আচ্ছা লেদ আপনাদের মজুরি আর হচ্ছে মালামাল মালামাল আচ্ছা মালামাল গেছে কয় টাকা মালামাল গেছে প্রায় একত্রিশ টাকার মতন মালামাল আর লেদার মালামাল আচ্ছা লেদার মালামাল আচ্ছা বুঝতে পারছি আচ্ছা এখন আপনার ফ্রন্ট এর টায়ার আচ্ছা আর ইঞ্জিন অয়েল আচ্ছা টায়ার কাস্টমার দেওয়া গেছে ইঞ্জিন অয়েল কাস্টমার দেওয়া হেডলাইট টা তো একেবারে নতুন খুবই সুন্দর আছে আবার হেডলাইট টা কত গেছে এটা একটু গন্ত হেডলাইট অ্যাসেম্বলি সাত টাকা সাত টাকা হেডলাইট ফুল অ্যাসেম্বলি আছে মানে সাত হাজার টাকা আচ্ছা বুঝতে পারছি আচ্ছা আর এই পার্ট গুলো সহ

দেখলেন তো হর্নেটের অবস্থা এটা আসলে মানে দুর্ভাগ্য ছাড়া আসলে কিছুই না মানে অ্যাক্সিডেন্টের কারণে এই বাইকের মালিকের এতগুলা খরচ কিন্তু চলে গেল এনিওয়ে সবাই সাবধানে মোটর চালাবেন ট্রাফিক আইন মানবেন আর নিরাপদে মোটরসাইকেল চালাবেন আর মোটর সাইকেল চালানোর সময় অবশ্যই অবশ্যই ফুল সার্টিফাইড হেলমেট ব্যবহার করবেন বিদায়নীল আজকে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম